কাতার সাগর থেকে মাছ ধরার একমাত্র মাধ্যম বলা যায় কাতারি ভাষায় বলা হয় গুরগুর আর বাংলাদেশি ভাষায় খাঁচা বা চাই শুরুতে শ্রমিকরা খাঁচা বানিয়ে বাইশ হাজার টাকা বেতন পেলেও বর্তমানে ফোরম্যান পরিবর্তন হওয়ায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পান বলে জানালেন শ্রমিকরা সাথে কাজ করছিলাম অনেক কষ্ট করছি এখন বর্তমানে বাঙালি মোদুরের সাথে কাজ করি এখন আমরা আছি টাকা স্যালারিতে এখন তিরিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া হয় তারপরে আমরা সবাই আসছি সবাই মিলে ভালো আছি এদিকে কোম্পানিতে অন্য দেশের ফোরম্যান থাকাকালীন শ্রমিকদের সঠিক সময় বেতন দেওয়া হতো না এখন শ্রমিকদের প্রতি মাসের বেতন কাতারি মালিকের কাছ থেকে নিয়ে দেওয়া হয় বলে জানালেন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি ফোরম্যান এদেরকে বিভিন্ন স্যালারি নিয়ে কাজকর্ম বন্ধ থাকতো এই অনেক প্যারাসানি হয়েছে মানুষ এখন বর্তমানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এদের মোটামুটি যা কাজ করতেছে বেতন পাইতেছে তারিখ থেকে স্যালারি দেওয়া হইতেছে এক বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার নির্মাণ শ্রমিক গৃহকর্মী রেস্তোরাঁ মৎস্যজীবী ইমামতি ও ব্যবসা পেশা নিয়ে কাতারে চার লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি কর্মরত আছেন সময় সংবাদ কাতার